নমস্কার, ওয়েলকাম টু ট্রু টুডে নিউজ অ্যান্ড টিপস চ্যানেল। প্রতিদিনই কিছু গুরুত্বপূর্ণ নতুন তাজা খবর ও নিত্য নতুন টিপস নিয়ে আপনাদের কাছে উপস্থিত থাকি। আজও আপনাদের কাছে কিছু নতুন তাজা খবর ও টিপস নিয়ে হাজির হলাম। আর তার জন্য এই চ্যানেলের পাশে থাকতে, গুরুত্বপূর্ণ খবর টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করুন। চলুন, কোভিড ও ওমিক্রনকে হারিয়ে আমরা প্লাস্টিক বর্জন করি। আসুন চোখ রাখি গুরুত্বপূর্ণ আপডেট এবং টিপসের দিকে। টুডে ইজ 30th January, গ্রেট শোল অ্যাসাসিনেটেড। Indian leader Mahatma Gandhi considered the father of his country and internationally esteemed for his doctrine of non-violent protest satyagraha to achieve political and social progress was assassinated on this day in 1948. Baking soda te cancer theke mukti, chomke dilen bisheshoggo. Manusher joto rokom rog ache tar moddhe sobtheke kukkhato hocche cancer. মানুষ ক্যান্সারের সাথে লড়াই করে হার মেনে নিয়েছে, কিন্তু হার মানেনি ক্যান্সার। তবে ইতালির এক চিকিৎসকের কথা শুনে সারা বিশ্ব চমকে গেল। তিনি বললেন, রান্নাঘরের বেকিং পাউডারই ক্যান্সার সামলাতে যথেষ্ট। এই বেকিং পাউডার প্রয়োগে কেবল ক্যান্সার প্রতিরোধী নয়, এর বিস্তৃতি থামানোও সম্ভব। এমআরআই পদ্ধতির মাধ্যমে দেহের কোনো অংশের অস্বাভাবিক মাত্রার পিএইচ চিহ্নিত করা যায়, আর সেখানেই চলতে পারে বেকিং সোডার চিকিৎসা। কাঁচা লঙ্কার কি অসাধারণ ঔষধি গুণ আছে? কাঁচা লঙ্কার অসাধারণ ঔষধি গুণ আছে। এটি শুধু স্বাদই বাড়ায় না, এটি অত্যন্ত স্বাস্থ্যকর খাদ্য। পরিমাণ মতো কাঁচা লঙ্কার অনেক ভালো দিক আছে। এটি পাকস্থলীর ক্যান্সার রোধ করে, হজমের জন্য খুবই উপকারী, ঠান্ডার সঙ্গে লড়তে সাহায্য করে, সাইনাসের সমস্যা থেকে বাঁচায়। কাঁচা লঙ্কায় অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় আমাদের শরীরে জীবাণু প্রতিরোধে সাহায্য করে। এটি ফুসফুসের ক্যান্সার রোধ করে, নতুন রক্তকোষ তৈরি ও হাড়কে সুস্থ ও শক্তিশালী করে। শনিবার এক মৎস্যজীবী রাতারাতি কোটিপতি হয়ে গেলেন শুধুমাত্র তেলিয়া ভোলার সৌজন্যে। প্রায় 120টি তেলিয়া ভোলা ধরা পড়েছে, যা নিলামে প্রায় কোটি টাকা। এই তেলিয়া ভোলার পটকা খুবই উপযোগী। এই মাছ থেকে ওষুধ তৈরি হয়। এই মাছগুলি বিক্রি হওয়ার বাজার মূল্য 2 কোটি টাকা। ওজন বাড়ছে, অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার ডেকে আনতে পারে মৃত্যুও। আমরা যেন প্লাস্টিক ছাড়া চলতেই পারি না, কিন্তু আমরা অজান্তেই নিজেদের বিপদ ডেকে আনছি। প্লাস্টিকে পাওয়া গেছে 55,000 বিভিন্ন রাসায়নিক। শরীরে মেদ বাড়ায় প্লাস্টিক। নতুন গবেষণায় দেখা গেছে প্লাস্টিকে অনেক রাসায়নিক পদার্থ রয়েছে যা স্থূলতার সমস্যাকে প্রভাবিত করে। গবেষণায় এও জানানো হচ্ছে যে প্লাস্টিকের রাসায়নিক পদার্থের জন্য আমাদের শরীরে চর্বি সঞ্চয় হয়। অতিমারির প্রকোপ ধীরে ধীরে কমছে দেশে? না, এখনই কোনো আশার বাণী শোনাতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঝুঁকি এখনও কাটেনি। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত 2,35,532 জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা 20,04,333। আবার করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ব্যক্তিদের এক বিশেষ সমস্যা দেখা দিচ্ছে, এরা আভাসকুলার নেক্রোসিসের শিকার হচ্ছেন অনেকেই, যা চিকিৎসকদের চিন্তা বাড়াচ্ছে। সাধারণভাবে একে বোন ডেথ বলে ব্যাখ্যা করা হয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। কোনো মহিলারা আর টাকা পাবেন না। মেশিন ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ হিসেবে পরিচিত সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় হলেন কম্পিউটার বিজ্ঞানী। ইনি ISI এর প্রথম মহিলা ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। এবার পদ্ম সম্মানে ভূষিত করা হলো তাকে। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য। খেলার খবর। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। এবার আবহাওয়ায় আসি।
পারদ নেমে জাঁকিয়ে শীতের আমেজ কলকাতায়, শৈত্যপ্রবাহের সতর্কতা উত্তর পশ্চিম ভারতে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। মাস্ক পরবেন, অবশ্যই ভ্যাকসিন নেবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, নমস্কার।